হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যান অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে চলে এসেছি শপিং করতে, কারণ পুজো সামনে, কেনাকাটা না করলে হবে না। তো চলে এসেছি আমরা সাউথ সিটি। তো এইখানে দেখো, বাচ্চাদের জামাই প্রথমে কিনতে ঢুকে গেছি, কারণ অনেক বাচ্চা কাচ্চা জামা কিনতে হবে, নিজের জামা কিনতে হবে, হাজব্যান্ডের জামা কিনতে হবে। তো বেসিক্যালি অনেক কিছু কেনার আছে। তো আস্তে আস্তে আমরা নিচের কাজ মিটিয়ে চলে গেছি উপরে। উপরে গিয়ে এখন একটু ওয়েট করছি জামাগুলো। আমি একটা ফ্রেন্ডের জন্য কিনেছিলাম, মানে চয়েস করে রেখেছিলাম জাইনোর পছন্দ হবে কিনা। তো এবার চলে এসেছি আমরা একটুখানি ট্রায়াল করতে। ট্রায়াল রুমে ঢুকে একটু ঢং ঢং না করলে হয় না। বেশ অনেকগুলো জামা আমি ট্রাই করলাম, বাট আনফর্চুনেটলি তিন চারটেই পছন্দ হয়েছে, বাকিগুলো ক্যান্সেল। এগুলো সব ক্যান্সেলের খাতায় একটু ঢং করে নিই। আর চুল ঠুল একটু ঠিক করে নেওয়া দরকার, কারণ বাইরে খুব বৃষ্টি পড়ছিলো, বৃষ্টির মধ্যে দেশে ঢুকেছি, খুবই উষ্ক শুষ্ক অবস্থা ছিল। তো যাই হোক, এরপরে দেখো চলে এসেছি লাইনে। তো মোটামুটি শপিং করতে গেলে মিনিমাম 3 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হবে। তুমি যদি দুটো জামা কেনো, তাও একটা হচ্ছে গিয়ে তোমার জিনিসপত্র চয়েস করতে, একটা তোমার ট্রায়াল রুমের সামনের লাইনে, আর একটা হচ্ছে গিয়ে এই বিলিং কাউন্টারে। জাস্ট দেখো ভিড়টা, মানে প্রচণ্ড টাইম লাগলো এখানে। তো যাই হোক, এরপরে বাইরে খুব বৃষ্টি পড়ছিলো, খিদেও পেয়েছিলো, তো চলে আসলাম একটা ক্যাফে। ক্যাফেটা ছিল এক্স্যাক্টলি আমাদের সাউথ সিটির অপোজিটে। তো বেশ ভালো, এই চত্বরে না অনেক কটা বেশ এই প্রিন্স আনোয়ারশা রোড বা টলিগঞ্জ চত্বরে বড় সুন্দর সুন্দর ক্যাফে খুলেছে। তেন ওয়েট করছিলাম আমার ফ্রেন্ড আর আমার বোনের আসার জন্য। তো এই হচ্ছে গিয়ে আমাদের মেনু কার্ড, আজকের অনেক খাবার দাবার খেয়েওছি। বাট এই ক্যাফে একটা হলো গিয়ে, সামনের ভিউটা বেশ সুন্দর, মানে ওপরে তুমি যদি বসো সামনে থেকে পুরো ফাঁকা, এবং বৃষ্টি পড়লে তো অসাধারণ লাগে। এই সাউথ সিটিটা এক্স্যাক্টলি যেহেতু অপোজিটে বলেছিলাম, তো সি পুরো সাউথ সিটির ভিউটা এখান থেকে আসে। কত লোকজন ছাতা মাথায় দিয়েও লোকজন শপিং করছে। তো বেশ একটা ব্যাপার, পুজো পুজো ব্যাপার এসে গেছে বেসিক্যালি। তো অনেকক্ষণ ওয়েট করার পর এসে গেল আমাদের কফি। তো আমি প্রথমে ক্যাপুচিনো নিয়েছিলাম, ওরা বললো, রেকমেন্ড করলো যে কিছু একটা ফ্লেভার মেশাও। তো প্রবাবলি আমি ভ্যানিলা মিশিয়েছিলাম, এক্স্যাক্ট খেয়াল নেই, বাট আলটিমেটলি এটা খুব মিষ্টি হয়ে গেছিলো বেশি। সো আমার ভালো লাগেনি এক ফোঁটাও, বাট দেখতে বেশ সুন্দর ছিল। এরপর এসে গেছিলো ফিশ অ্যান্ড চিপস, যেহেতু আমরা তিনজন ছিলাম আর এক একটা প্লেটে দু প্লেট, মানে দুটো পিস ছিল। তো দ্যাটস ওয়াই আমাকে দু প্লেট করতে হয়েছে। আনফর্চুনেটলি ফিশ অ্যান্ড চিপসের টেস্টটাও খুবই খারাপ ছিল, সরি ফর দ্যাট। এরপরে হচ্ছে গিয়ে ড্রিঙ্কটা, দিস ওয়াজ দ্য ওনলি থিং যেটা একটু খেতে ভালো ছিল। এটা বেশ সুন্দর করে সাজানোও ছিল এবং টেস্ট ওয়াইজও বেশ ভালো ছিল, বেশ রিফ্রেশিং। মানে ওরকম জবরজম খাবারগুলো খাওয়ার পর এটা খুব একটা দরকার ছিল আমার অ্যাকচুয়ালি। তো যাই হোক, এবার একটা পিৎজা অর্ডার করেছিলাম, অ্যাজ ইউজুয়াল পিৎজাটাও খুব খারাপ ছিল। দেখো তুমি জাস্ট ওপরে টপিংসটা দেখে বুঝতে পারো, মনে হচ্ছে যেন মাংসটাকে বারবিকিউ করে রান্না করে কেউ ওপরে জাস্ট ছড়িয়ে দিয়েছে। আর এইটা ছিল হচ্ছে গিয়ে একটা মেক্সিকান হাফ রাইস, বাট এইটা ছিল কিন্তু খুব ভালো, এটার রাইসটার টেস্টটা ভালো ছিল। ওটা ছিল সাইডেগুলো আলু, আলুর মধ্যে স্টাফড অনেক কিছুই ছিল, রাজমা ফাজমা কর্ন। তো এই হচ্ছে শপিং, এটা হচ্ছে গিয়ে হাফ পার্ট, এই কটা জিনিস কিনেছে, আরও তিন চারটে ব্যাগ ছিল। তো মোটামুটি বেশ ভালোই চুনা লেগেছে আজকে আমার। তো এটা ছিল মোটামুটি অ্যাম্বিয়েন্সটা। আজকাল নতুন একটা কেত, সব জায়গাতে একটা বুক শেলফ করে দেবেন, সুন্দর করে সাজিয়ে দেবেন। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া ওই 50-50, অর্ধেক ভালো ছিল অর্ধেক খারাপ ছিল। তো এবার আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস হচ্ছে, এখানে একটা লাইভ মিউজিকও হয়। তো শুনতে পাচ্ছি বেশ ভালো, মানে বেশ এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার। যাই হোক, তোরা চলো বেরিয়ে যায়। আচ্ছা, এখানে বাইরে বসার জায়গাও আছে, তোমরা দেখতে পাচ্ছ, বাট বৃষ্টির জন্য ওগুলো সব ঢাকা ছিল। তো এই হচ্ছে সেই ক্যাফেটা, ক্যাফেটার নাম মোস্ট প্রবাবলি উইন্ড অফ চেঞ্জ। তো যাই হোক, মোটামুটি ভালোই কাটলো দিনটা, বেশ বাইরে ফুরফুরে হাওয়া দিচ্ছিল, আর সবচেয়ে দুঃখের বিষয় আমি যখনই বেরোচ্ছি তখনই বৃষ্টি নামছে। এবার চলে যাচ্ছি বাড়ি, অনেকদিন পর পাবলিক বাসে চললাম, তো সেজন্য এই এই জিনিসটাও ক্যাপচার করতে বেশ ভালো লাগছিলো, বহু বছর পর যেহেতু চড়েছি। যাই হোক, আজকে শেষ এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।